নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলা শাখার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুর নূরের সভাপতিত্বে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সোমবার 25 সেপ্টেম্বর বিকাল 3টায় জেলখানা মোড়ে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিনিধি ও কর্মীদের সরব উপস্থিতিতে জেলা সম্মেলনের কার্যক্রম শুরু হলে খণ্ড খণ্ড মিছিলে জনসভায় লোকের উপস্থিতি বৃদ্ধি পায়। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সর্বশেষ কারাবন্দী আলেম মাওলানা মামুনুল হক সহ সকল রাজবন্দী আলেমদের মুক্তির দাবিতে সমাবেশে বক্তারা বক্তব্য রাখেন। সর্বশেষ দেশের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন সংগঠনের প্রধান ইসমাইল নূরপুরী। রিপোর্ট ও চিত্রগ্রহণ ওমর ফারুক, নরসিংদী টিভি।